সূরাতুল বাকারা, এটি কোরআনুল কারীমের বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলে কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সালাম ওয়া ইন্না সালামুল কুরআনি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটি জিনিসের উচ্চতা রয়েছে আর কোরআনের উচ্চতা হলো সূরাতুল বাকারা। ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের ভেতরে হাদিস নিয়ে এসেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন, আল বাকারাতু সালামুল কুরআনি ওয়া যুরওয়াতুহু নাযালা মা কুল্লি আয়াতিম মিনহা থামানুনা মালাকা। আল্লাহর নবী বলেছেন, সূরাতুল বাকারা হলো কোরআনের কুজ এবং এটি হলো তার উচ্চতা। শুধু তাই নয়, সূরা বাকারা হলো এমন ফজিলতের সূরা, এই সূরার প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর 80 জন ফেরেশতা ঊর্ধ্ব গগন থেকে জমিনে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, কি দামি সূরা। এই সূরার ফজিলতের ব্যাপারে আরো হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ, মুসলিম, তিরমিজি এবং নাসাঈ। বিখ্যাত হাদিসের এই চারটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আল্লাহর নবী বলেছেন, ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ যে বাসা বাড়িতে যে ঘরে সূরা বাকারা পড়া হয় তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেছেন, মা মিন বাইতিন তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইল্লা খরাজা মিনহু শাইতানু ওয়া লাহু দরাত। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই বাড়ি থেকে সূরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান তার গুজ্জদার দিয়ে সে তার গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেকের বাসা বাড়িতে তাবিজ দেখা যায়, দরজায় তাবিজ লটকিয়ে রেখেছে, ড্রয়িং রুমে তাবিজ, ডাইনিং রুমে তাবিজ, বেডরুমে তাবিজ। কেন? শয়তান বা জিনভূত যেন ঘরে না থাকতে পারে। আর নবীজি প্রেসক্রিপশন দিলেন, ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করো, সূরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান জিনভূত গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোন সূরা পড়বেন? সূরাতুল খুব ফজিলতের সূরা এটি। চলেন আমরা আজকে এই সূরার প্রথম পাঁচটি আয়াতের তাফসীর জেনে উপলব্ধি করে এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে আমরা আজকে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন এভাবে, যারা পারেন জবান খুলে আমার সাথে পড়েন, আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টা অক্ষর? কোরআন এমন এক বরকতের কিতাব, এই যে তিনটা অক্ষর যে তেলাওয়াত করবে প্রতি অক্ষরে 10, 3 10 30 নেকি আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এটার অর্থ কি আমরা কেউ জানি? কেউ জানি না। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর সমূহ। কোরআনে কারিমে মোট সূরার সংখ্যা হলো 114টা, এর মধ্যে 29টি সূরা শুরু হয়েছে এরকমের বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে, যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। যেমন সূরা ইয়াসিন শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে, ইয়াসিন। আবার সূরা মারিয়াম শুরু হয়েছে কাফ হা ইয়া আইন সাদ। তো এই যে হরুফে মুকাত্তাআত, এগুলো 29টা সূরার শুরুতে এসেছে। কয়টা সূরার শুরুতে এসেছে? কোন কোন সূরায় একটা অক্ষর,
যেমন কোরআনের 50 নম্বর সূরা, সূরা কফ, হাফেজ সাহেবরা জানেন একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে না, কফ ওয়াল কোরআনিল মাজিদ। সূরা কলম শুরু হয়েছে কিভাবে, একটা অক্ষর দিয়ে, নুন দিয়ে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোথাও কোথাও আবার দুই অক্ষর, যেমন তহা হামিম, আছে না, আছে। কোথাও কোথাও আবার তিন অক্ষর, যেমন আলিফ লাম মিম, তসিন মিম। এরপরে কোথাও কোথাও আবার চার অক্ষর, যেমন আলিফ লাম মিম সাদ, আছে না। কোথাও কোথাও পাঁচ অক্ষর, কাফ হা ইয়া আইন সাদ, কয় অক্ষর, পাঁচ অক্ষর। তাহলে এক অক্ষর থেকে পাঁচ অক্ষর পর্যন্ত আছে, 114টা সূরা কোরআনে আছে, তার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে এরকম বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। প্রায় সকল মুফাসসিরগণ এই সূরাগুলোর, যেগুলো হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, এগুলোর ব্যাখ্যায় তারা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক, এগুলো দ্বারা কি উদ্দেশ্য, এগুলোর ব্যাখ্যা কি, আমরা কেউ জানি না, শুধু জানেন কে, শুধু জানেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। তিনি হচ্ছেন সেই সুবহান সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের কিছু আয়াত হচ্ছে মুহকাম, মানে যেগুলোর হুকুম স্পষ্ট, অর্থ বোঝা যায়, যেগুলোর ব্যাখ্যা বোঝা যায়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন আকিমুসসালাহ, নামাজ আদায় করো, এটার অর্থ বোঝা যায় কি যায় না, এটা মুহকাম, হুকুম স্পষ্ট। আল্লাহ বলেছেন যাকাত দাও, এই আয়াতটাও মুহকাম, কারণ হুকুম স্পষ্ট। কোরআনে কারিমের বেশিরভাগ অধিকাংশ আয়াত হলো মুহকাম। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের বেসিক অংশ, মূল অংশ। ওয়া উখরু মুতাশাবিহাত, আর কোরআনের বাকি অংশ, কিছু অংশ হলো মুতাশাবিহ, যেগুলোর অর্থ বোঝা যায় না, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তসিন মিম, এগুলোর অর্থ বোঝা যায় না। আল্লাহ তাআলা বলছেন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ, যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বক্রতা রয়েছে ফিতনা তৈরির উদ্দেশ্যে এবং অপব্যাখ্যা সাধনের লক্ষ্যে, মুহকাম আয়াত বাদ দিয়ে মুতাশাবিহ আয়াতের পেছনে তারা লেগে যায়। আল্লাহ তাআলা বলছেন অথচ তারা জানে না, ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যা একজন ছাড়া আর কেউ অর্থ এবং ব্যাখ্যা জানেন, তিনি কে, আল্লাহ তাআলা বলছেন وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। আর জ্ঞানে পরিপক্ক লোকেরা, যারা সত্যিকারের জ্ঞানী, এরা এই আয়াতগুলো তেলাওয়াত করে আর তারা বলে আমান্না বিহ, এগুলোর অর্থ না জানলে অসুবিধা নাই, আমরা এগুলোর উপরে ঈমান এনেছি, আল্লাহু আকবার। তারা আরো বলে কুল্লুম মিন ইন্দি রব্বিনা, আমরা বিশ্বাস করি এগুলো আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে। কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষর যার তরফ থেকে এসেছে, তিনি কে, আল্লাহ। তাহলে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত, মুতাশাবিহ আয়াত, অর্থ জানি না কিন্তু আমরা ঈমান রাখি, কারণ এগুলো যার তরফ থেকে এসেছে, জোরে বলেন তো, তিনি কে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যেটার অর্থ আমরা বুঝি না, আল্লাহ এই রকমের 29টা সূরার শুরুতে এ ধরনের শব্দ অক্ষর বর্ণমালা দিয়েছেন কেন, কিছু কারণও আছে না নাই?
এজন্য গবেষক মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং পৃথিবীর বিখ্যাত মুফাসসিরগণ তাদের তাফসীরের ভেতরে এর কিছু কারণ উল্লেখ করেছেন। সেখান থেকে কিছু কারণ আমি আপনাদেরকে শোনাই। যেই সমাজে কোরআন নাজিল হয়েছিল ওই সমাজের মানুষের মাতৃভাষা ছিল বাংলা, ইংরেজি না আরবি? জোরে বলেন। এই যে আলিফ লাম মিম, এগুলো তো আরবি বর্ণমালারই তিনটা বর্ণমালা, তিনটা অক্ষর। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই সমাজের মানুষের ভাষা হলো আরবি, আর যাকে নবুয়ত দেওয়া হয়েছে তার ভাষাও, কোরআন ভাষাও আরবি। সুতরাং তিনি কোরআন প্রচার করলে তারা বলতেই পারে যে তুমি এটা নিজে নিজে বানিয়ে রচনা করছো। এজন্য আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতেই তাদের পরিচিত, কাফিরদের পরিচিত তাদের মাতৃভাষারই কয়েকটা বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা কিছু কিছু সূরা দিয়েছেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যারা বলো, যদি কেউ বলো কোরআন মানুষের দ্বারা রচনা করা সক্ষম, তো দেখো বিভিন্ন সূরার শুরুতে তোমাদের পরিচিত অক্ষর দিয়েছি, এই অক্ষর দিয়ে পারলে কোরআনের মতো কোরআন বানাও। পৃথিবীর কাফিররা পেরেছে? পারার সম্ভাবনা আছে? তাহলে কি কারণে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর কোরআনের 29টা সূরার শুরুতে দেওয়া হয়েছে? এক নম্বর কারণ বললাম। দুই নম্বর, কোন কোন মুফাসসির বলেছেন এগুলো হলো শপথ বাক্য, এগুলো দ্বারা আল্লাহ শপথ করেছেন। নাম্বার থ্রি, তিন নম্বর, কোন কোন মুফাসসির বলেছেন এগুলো হচ্ছে কোরআন বা ওই সূরাগুলোর ভূমিকা যেগুলো দিয়ে আল্লাহ ওই সূরাগুলো শুরু করেছেন। নাম্বার ফোর, চার নম্বর, কোন কোন মুফাসসির বলেছেন এগুলো হচ্ছে ওই সূরার আরেকটা ভিন্ন নাম। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহ তাআলারই নাম। নাম্বার সিক্স, ছয় নাম্বার, কেউ কেউ বলেছেন এই যে আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর দিয়ে তিনটা জিনিস বোঝায়। কোন কোন মুফাসসির বলেছেন আলিফ দিয়ে আনা, আনা মানে আমি, হ্যাঁ, তারপরে লাম, লাম দিয়ে হচ্ছে আল্লাহ আল্লাহ, আর মিম দিয়ে হচ্ছে আলাম। তাহলে আলিফ লাম মিম মানে হলো আনাল্লাহু আলাম, এই জুমলা, এই বাক্যের অর্থ হলো আমি আল্লাহ সব জানতা, আমি আল্লাহ সব জানি। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিব্রিল, মিম দিয়ে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার এইট, অধিকাংশ মুফাসসিরগণ এগুলো দ্বারা বিভিন্ন অর্থ করলেও কেউ কোনো একটি নির্দিষ্ট অর্থকে গ্রহণ করতে পারেন নাই, বরং তারা সকলেই বলেছেন এগুলো দিয়ে ইয়াতাহাদ্দা বিহ, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জাহেল যুগের কাফিররা, তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআনের বিভিন্ন সূরা শুরু হয়েছে, পারলে তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআনের মতো কোরআন বানাও। তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারার কোনো সম্ভাবনাও নাই। তাহলে আলিফ লাম মিম এটি দিয়ে কেন সূরা শুরু হলো এর কারণগুলো বললাম। এরপরে আসুন পরের আয়াতে আল্লাহ কি বলছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আকবার, পৃথিবীতে কোরআন ছাড়া যে কোনো বই আপনারা হাতে নিলে দেখবেন বইয়ের লেখক বা প্রকাশক তারা বইয়ের শুরুতেই লিখে দেন যদি কোনো প্রিন্টিং মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক বা যে কোনো ধরনের তথ্যগত বিভ্রাট যদি পাওয়া যায় আমাদেরকে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে পরবর্তী প্রকাশে আমরা এগুলো সংশোধন করে দিব। পৃথিবীতে এই একটা কিতাব ব্যতিক্রম, এই কিতাবের শুরুতে এমন কোনো কথাবার্তা নাই। আপনারা কি কোরআন খুলে পেয়েছেন যে এমন কিছু লেখা আছে ফজমিয়া মসজিদের মুসল্লিগণ আপনারা যখন কোরআন পড়া আরম্ভ করবেন কোথাও ভুলটুল পাইলে আল্লাহ তাআলাকে জানাইয়া দিয়েন একটু পরে আল্লাহ ঠিক করে দিবেন, এরকম কোনো কথাবার্তা কোরআনে আছে? না। জোরে বলেন আছে? না। বরং আল্লাহ তাআলা সকল প্রকার অক্ষমতা দুর্বলতা থেকে তিনি যে মুক্ত এর প্রমাণ পাওয়া যায় কোরআন খুললেই। তিনি শুরুতেই তার পরিচয় দিয়েছেন আমি এমন এক সত্তা, তোমাদেরকে এমন কিতাব দিয়েছি এই কিতাবের ভেতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ করারও অবকাশ নাই। সুবহানাল্লাহ, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়িয়া আরবি গ্রামার যাদের জানা আছে যালিকা শব্দটি দূরবর্তী বিষয়কে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। যালিকা মানে ওইটা, যেটাকে ইংরেজিতে আমরা দ্যাট বলি, এটা গ্রামাটিক্যাল রুলস।
জালিকা শব্দটা দূরবর্তী কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়। প্রশ্ন হতে পারে এখানে জালিকাল কিতাব ওই কিতাব বলে কোন কিতাব বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসির বলেছেন জালিকাল কিতাব বলে পূর্ববর্তী তাওরাত এবং ইনজিলকে বোঝানো হয়েছে, কারণ এই সূরা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে। মদিনায় অনেক ইহুদি ছিল, অনেক খ্রিস্টানদের কাছে তখন দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জালিকাল কিতাব এই সূরার শুরুতে এজন্য দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যেন মনে না করে যে কোরআন এটা নতুন করে কোনো কিতাব এসেছে, বরং জালিকাল কিতাব বলে আল্লাহ বোঝাতে চাইছেন যে এই রকমের একটা সর্বশেষ আসমানি গ্রন্থ যে দেওয়া হবে এটা তোমাদের ওই কিতাব, তোমাদের পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের ভেতরে এই ভবিষ্যৎবাণী আগে থেকেই করা হয়েছে। সুবহানাল্লাহ। যেন কোনো কোনো মুফাসসির বলেছেন যে জালিকা দিয়ে এই কারণে আয়াত শুরু করা হয়েছে, জালিকা দিয়ে ওই পূর্ববর্তী দূরবর্তী সময়ে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে কোনো কোনো মুফাসসিরের ব্যাখ্যায় বলেছেন যে আলিফ লাম মিম দেওয়ার পরে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা আলিফ লাম মিমের পরেই আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ তো চাইলে এই আয়াতটা আরো চার পাঁচ আয়াত পড়ে দিতে পারতেন না, কিন্তু বিন্যাসটা এমন হলো কেন? সুবহানাল্লাহ, বিন্যাসটা এমন হয়েছে কেন? আলিফ লাম মিম প্রথম আয়াতের পরেই কেন এই আয়াত? সংশ্লিষ্টতা আছে, সম্পর্ক আছে। যেই যুগে কোরআন নাজিল হচ্ছে সেই যুগে কাফেররা যেন এরকম কথা না বলে যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় জন্ম হয়েছে, আমাদের চোখের সামনে বড় হয়েছে, হঠাৎ করে সে এমন কি বলছে, এগুলো কি নিজে নিজে বানিয়ে বলে নাকি? আল্লাহ এই কথা বলা বন্ধ করে দিলেন, আলিফ লাম মিম দিলেন, এগুলো তোমাদের মাতৃভাষারই অক্ষর, পারলে এগুলো দিয়ে অক্ষর বানাও, এগুলো দিয়ে শব্দ বানাও, কোরআন বানাও। এরা পারে নাই, যখন তারা পারে নাই নবীজি তখন পরবর্তী আয়াতে বলছেন আর সন্দেহ করো না, সংশয় করো না, এটা মানবরচিত কিতাব নয়, এটা এমন কিতাব যেখানে সন্দেহ করার কোনো জিনিসই নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার ভেতরে কোনো প্রকার সন্দেহ করার মতো কিছুই নাই। এরপরে রব্বুল আলামিন বলছেন এটা তো এমন কিতাব যেই কিতাবের ভেতরে সন্দেহের কিছু নাই, যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, তিনি নিজে থেকে এই কোরআনের ভেতরে কিছু ঢুকিয়ে দেন নাই, কোরআন সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে এসেছে, কোনো কিছু নবীজির কাছ থেকে এখানে সন্নিবেশিত হয় নাই। এজন্য আল্লাহ সূরা নজমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা, আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেগুলো হলো ওহি, তিনি যা বলেন সেগুলো আল্লাহর তরফ থেকে ওহি হিসাবে তার কাছে এসেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 45 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন আমার না বলা কোনো বিষয় যদি নবীজি আমার নামে কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার নবীকে ছাড় দিতাম না, আমি সঙ্গে সঙ্গে আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর এই ঘাটটাকে আমি আল্লাহ নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার, কত অথেন্টিক কথাবার্তা আল্লাহ বলেছেন, এই কিতাবের একটা অক্ষরও আমার নবী নিজে বানায়া ঢুকায় দেন নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যেখানে তোমরা সন্দেহ করার মতো কিছুই পাবা না। সুবহানাল্লাহ। এটা কিসের কিতাব? এটা হচ্ছে হিদায়াতের কিতাব, এটা সকল সেক্টরের মানুষকে হেদায়াত দিবে। যদিও এই কোরআন ছন্দময়, যারা কবিতা পছন্দ করেন, অনেকে কবিতা লিখে কবিতা পড়ে, কবিতা পছন্দ করে, তারা কোরআন পড়ে মজা পাবে, কারণ দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, গোটা কোরআনকে আল্লাহ ছন্দময় করে আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দ মিল দিয়ে আল্লাহ দিয়েছেন। আপনি অবাক হবেন, আপনি অবাক হবেন, কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়েন, আপনারা হয়তো এই বিষয়টা কোনোদিন মাথা খাটায় দেখেন নাই, আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল আছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না আপনাদের?
বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি, আগের আয়াতও কাফ, পরের আয়াতও কুল আউযু বিরাব্বিন নাস, পরের আয়াত মালিকিন ইলাহিন, সূরা ইখলাস পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস, কি মিল আছে? হ্যাঁ, পড়েন সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল লা আবুদু মা, মিল আছে তো? সূরা রহমান পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল, সূরা ইনফিতার পড়েন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাফারাত, কোন সূরা পড়বেন, কোন সূরা পড়বেন, কোন পৃষ্ঠা পড়বেন, কোন আয়াত পড়বেন, যেখানেই যাবেন আগের সাথে পরের আয়াতের ছন্দ মিল পাবেন, সুবহানাল্লাহ। 6000-এর উপরে আয়াত, চিন্তা করেছেন আপনি আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল? কবি সাহিত্যিকরা মজা পাবে, ইতিহাসবিদরা কোরআন পড়লে মজা পাবে, কারণ কোরআনে ঐতিহাসিক ঘটনা আছে, 2000-3000-4000-5000-6000 বছর আগের কাহিনী কি নাই তো? ফেরাউন কি এই কয়েকশো বছর আগের লোক নাকি? তারপরে নমরুদের কাহিনী, আদম সৃষ্টির কাহিনী, মহাবিশ্ব সৃষ্টির কাহিনী, এমনকি ভবিষ্যতের কাহিনী। বলবেন হুজুর ভবিষ্যতের কাহিনী কি আমত, এটা অতীত না ভবিষ্যৎ? তো এটাও আছে না নাই, এটা অতীতের কাহিনী সম্বলিত কিতাব, ভবিষ্যতের কাহিনী সম্বলিত কিতাব। তারপরে যারা বিজ্ঞান মনস্ক তারাও কোরআন পড়ে মজা পাবে, কারণ কোরআনের আগ ভাগের এক ভাগ শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা, সুবহানাল্লাহ, পড়বেন না? তাই বলে কোরআনকে আমরা বিজ্ঞানের কিতাব বলতে পারবো না, এখানে ছন্দমিল আছে বলে এটাকে আমরা কবিতার কিতাব বলতে পারবো না, এখানে ঐতিহাসিক তথ্য আছে বলে এটাকে আমরা ইতিহাসের কিতাব বলতে পারবো না। তাহলে কোরআনকে আমরা কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন এটা হলো হিদায়াতের কিতাব। এটা কিসের কিতাব? কবি সাহিত্যিক কোরআনের কাছে আসলে হেদায়াত পাবে, চিকিৎসক হিদায়াত পাবে কোরআনের কাছে আসলে, বিজ্ঞানীও হিদায়াত পাবে, অর্থাৎ কোরআনের কাছে যারাই হেদায়াতের মন মানসিকতা নিয়ে আসবে তাদেরকেই হেদায়াত দেওয়া হবে। তবে হেদায়াতের মালিক কে? কোন নবী রাসূল হেদায়াতের মালিক? যদি নবী রাসূল হেদায়াতের মালিক হইতেন তো কোনো কোনো নবী তার বউকেও হেদায়াত করতে পারেন নাই। উদাহরণ কি? নূহ আলাইহিস সালামের স্ত্রী বউকে হেদায়াত দিতে পেরেছেন? কোনো কোনো নবী তার বাপকে হেদায়াত দিতে পারেন নাই। উদাহরণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কোনো কোনো নবী তার চাচাকে হেদায়াত দিতে পারেন নাই, যেমন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবু লাহাব আবু জাহালকে হেদায়াত দিতে পেরেছেন? হেদায়াত কোনো মানুষ দিতে পারে না, কোনো পয়গাম্বার দিতে পারে না, কোনো ফেরেশতা দিতে পারে না, হেদায়াতের মালিক কি? এখন আমরা কোরআনের হেদায়াত চাই কি চাই না? সবাই হেদায়াত চান তো? তাহলে কোরআনের হেদায়াত পেতে হলে আপনাদেরকে একটি গুণে গুণান্বিত হতে হবে, এই কথা আল্লাহ আয়াতে বলছে। কোরআনের হিদায়াত যদি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার আল্লাহ এই আয়াতের পরের অংশে সেই কথা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, অর্থাৎ মুত্তাকি যারা কোরআনের হেদায়াত পেয়ে যাবে তারা, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেদায়াত পেতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? মুত্তাকি তারা তাকওয়াবান যারা। এই তাকওয়া শব্দটি শুনতে 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 আপনাদের কান টায়ার্ড হয়ে গিয়েছে। তাকওয়া শব্দের ব্যাখ্যা যদি আমি এক বাক্যে বলি, তাকওয়া মানে হচ্ছে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর সব হুকুম আনুগত্যের সাথে মেনে চলা, আল্লাহর সকল নিষেধগুলোকে বর্জন করা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করি তো? আমরা আল্লাহকে ভয় করি কি করি না কর্মকাণ্ডে বোঝা যাবে। আমি মুখে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু বেচারা টাটকা সুদখোর সে কি আসলেই আল্লাহকে ভয় করে? মুখে বলে আল্লাহকে ভয় করে কিন্তু দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, গুনা আর গুনা, পাপ আর পাপ, কোনো পাপ কোনো পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে না, তাহলে সে ব্যক্তি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে? আল্লাহকে ভয় করার অর্থ হলো ওই যে আমি উদাহরণ দিই, বাইম্মাসের মতো হতে হবে। মুত্তাকি হতে হলে বাইম্মাসের মতো হতে হবে। বাইম্মাস চিনেন তো? এটা পানিতে থাকে না, কাদায় থাকে, থাকে কাদায়। আমি নিজেও ছোটবেলায় অনেক বাইম্মাস ধরেছি, কাদার ভেতরে থাকে, একদম 2-3 ফুট ভিতরে কাদার ভিতরে থাকে। কিন্তু এটা কাদার ভেতর থেকে বের করে এনে মাছ রাখার পাত্রকে চট্টগ্রামে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? সিলেটে, আমাদের সিলেটে এটাকে খলই বলে, খলই, যে মাছ রাখে না,
অনেক অঞ্চলে এটাকে খলই বলে বা মাছ রাখার পাত্রতে বাইম মাছ যখন রাখা হয় তখন কি আর তার গায়ের মধ্যে কোনো কাদা থাকে? মুত্তাকি ব্যক্তির স্বভাব হবে এমন, ওই বাইম মাছের মতো, বাইম মাছ কাদায় থাকে কিন্তু কাদা তার গায়ে লাগে না। মুত্তাকি পাপে পরিপূর্ণ সমাজের ভেতরে থাকবে, পাপ তাকে টাচ করবে না, পাপ থেকে সে সেফ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে হেদায়াত পেতে হলে যে গুণে গুণান্বিত হবে হতে হবে সেই গুণের নাম হলো তাকওয়া। এবার মুত্তাকি কারা? মুত্তাকি তো লিবাস দিয়ে বোঝা যায় না, তাকওয়া থাকার জায়গা হলো, নবীজি বলেছেন আত তাকওয়া হা হুনা, তাকওয়া থাকার জায়গা হলো এই অন্তর। আর মুত্তাকিদের গুণাবলী আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বড় সুন্দর করে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তবে আজকে যে পাঁচটি আয়াত আমরা আলোচনা করছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকিদের পাঁচটি পরিচয়, পাঁচটি বৈশিষ্ট্য তুলে দিয়েছেন। কয়টা পরিচয়? এই পাঁচটি গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। এই পাঁচটি গুণ অর্জনের দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয়, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের গুণাবলী পরের আয়াত থেকে বলছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার মুত্তাকি তারা গাইবের প্রতি, গাইবের প্রতি ঈমান আনে যারা। গাইব শব্দটি হচ্ছে আরবি, এটার অর্থ হলো অদৃশ্য, যেটা দেখা যায় না। গাইব হচ্ছে এমন কিছু বস্তু বা এমন কিছু বিষয় যা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায় না। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ হবে, প্রথম পরিচয়, এরা গাইবের প্রতি ঈমান আনবে। এখন কিছু বিষয় আছে চোখে আমরা দেখি না, কানেও শুনি না, কিছু বিষয় আমরা হাত দিয়ে ধরতে পারি না, কিছু বিষয় আছে জিহ্বা দিয়ে স্বাদও নিতে পারি না, নাক দিয়ে ঘ্রাণও পাই না। দুনিয়াতে থাকতে জান্নাতের গ্রান নাক দিয়ে পেয়েছেন? কথা বলেন, জান্নাতের নিয়ামত বা জান্নাতের ঝরনার কলকল ধ্বনি কান দিয়ে শুনেছেন? আপনি নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখেছেন? নিজের চোখে আল্লাহকে দেখেছেন? এগুলো হলো গাইব। এবং এগুলো কি? এগুলো হলো গাইব। গাইবের এই সকল বিষয় বা তথ্য সমূহ আমরা নবী রাসূলদের মাধ্যমে জেনেছি, বিশ্বাস করেছি, তবে আমরা অযৌক্তিকভাবে বিশ্বাস করি নাই। আমাদের বিশ্বাসের পেছনে যুক্তি আছে। অনেক নাস্তিক আছে যারা বলে যে আমরা অনেক বুকা শোকা টাইপসের মানুষ, আমরা অত বুকা নই রে, অদৃশ্য বিষয়ের প্রতি আমরা এমনি এমনি ইমান আনি নাই। যেমন আমাদের রব, তার অস্তিত্ব আমরা চোখে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি, আর আমরা এমনি এমনি বিশ্বাস করি না। কারণ, কারণ আছে। এই যে ক্যামেরা, এটা কি অটোমেটিক চলছে না কেউ অন করে দিয়েছে? জোরে বলেন না কেন? তাহলে কেউ এই ক্যামেরার পেছনে আছে যে ক্যামেরা চালায়, রাস্তায় যে গাড়ি আছে এগুলো কি অটোমেটিক চলে না কেউ একজন চালায়, আকাশে যে বিমান উড়ে এটা কি অটোমেটিক উড়ে না কোনো পাইলট চালায়, এতগুলো ফ্যান মসজিদের ভেতরে চলছে এগুলো কি অটোমেটিক ঘুরে নাকি কেউ একজন সুইচ দিয়েছে? তাহলে সব কিছুর পেছনে যদি কেউ একজন থাকে যিনি পরিচালনা করে, যে সকল নাস্তিক, যে সকল নাস্তিকরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, ওই গণ্ডমূর্খ, ওই গাধা, ওই বেকুবদেরকে বলতে চাই, যদি সব কিছু এমনি এমনি না চলে তো মাথার উপরের আকাশ, পায়ের তলার জমিন, এরপরে নদ নদী সাগর মহাসাগর, উদ্ভিদকুল, পশুকুল, প্রাণীকুল, গাছপালা, তরুলতা, মহাবিশ্ব, এগুলো কি এমনি এমনি পরিচালনা হয় নাকি কেউ একজন আছে? যিনি আছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে ফেরেশতা, আমরা দেখি নাই কিন্তু ফেরেশতার প্রতি আমরা ঈমান এনেছি যে ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহর হুকুম মানতে বাধ্য, তারা সব সময় আল্লাহর হুকুম মানে। এই যে বৃষ্টির দায়িত্ব আল্লাহ একজন ফেরেশতাকে দিয়েছেন, ফেরেশতার নাম হলো মিকাইল। ওহির দায়িত্ব দিয়েছেন, ফেরেশতার নাম হলো জিব্রিল। সিংহা বাজানোর দায়িত্ব দিয়েছেন, তার নাম ইসরাফিল। মানুষের বা প্রাণীর জান কবচ করা দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতার নাম আজরাইল। কেন বলেন আপনারা এখানে আমরা বলতে বলতে মালাকুল মউত? আজরাইল নামটি অশুদ্ধ, এটা হচ্ছে মালাকুল
মউত, তাহলে আল্লাহর ফেরেশতা আছেন। এখন এটাও অযৌক্তিক নয়, আমি নাস্তিককে যদি যুক্তিদার করায় তো যুক্তিও দেওয়া যায়, যুক্তিও দেওয়া যায়। একটা ফ্যাক্টরি, বিশাল একটা ফ্যাক্টরি কেউ একা চালায় না, তার অনেক কর্মচারী আছে। তবে ফেরেশতারা আল্লাহ তাআলার কর্মচারী না, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাধ্যগত, আল্লাহর অনুগত, আল্লাহ যা বলেন তারা তা মানতে বাধ্য, তারা তা মানতে বাধ্য। ফেরেশতা আছে, আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। তারপরে পরকাল আছে, পরকালও গাইব, পরকালটাও গাইব। কবর, জান্নাত, জাহান্নাম, মরার পরে আবার আমরা জীবিত হব, আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস। নাস্তিকরা যদি বলে না দেখে বিশ্বাস করলা কেন, ওই নাস্তিককে বলবো বেটা তুই তোর মায়ের পেটে আসার আগে কিচ্ছু ছিলে না, এক ফুটাস পাম থেকে যে আল্লাহ তোকে ধাপে ধাপে, এক ফুটাস পাম থেকে যে আল্লাহ মায়ের পেটে ভ্রূণের বিকাশ সাধিত করে সুন্দর করে বানিয়ে তারপরে মায়ের পেট থেকে বের করে 2 কেজি 3 কেজির বাচ্চাকে যেই নাস্তিককে এখন আল্লাহ 70 কেজি 80 কেজি বানিয়ে দিয়েছেন, ওই 80 কেজির নাস্তিক মরে যাওয়ার পরে আবার 80 কেজি ওয়েটের নাস্তিককে বুঝি আল্লাহ আবার জিন্দা করতে পারবেন না? পারবেন কি না? অবশ্যই পারবেন। তাহলে মুত্তাকিদের প্রথম পরিচয় হলো তারা গাইবের প্রতি ঈমান আনবে। কিসের উপরে ঈমান আনবে? গাইবের প্রতি ঈমান আনবে। 2 নম্বর তাদের পরিচয় হলো ওয়ায়ুকিমুনাস-সালাহ, তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? কোরআনুল করিমে আল্লাহ যত জায়গায় সালাতের কথা বলেছেন, কোথাও নামাজ পড়তে, সালাত পড়তে বলা হয়নি, বরং বলা হয়েছে সালাত কায়েম করো। যে সকল শব্দ আল্লাহ দিয়েছেন সেই শব্দগুলো হলো এরকম, আকিমু প্রতিষ্ঠা করো, অথবা ইউকিমু তারা প্রতিষ্ঠা করে, অথবা ইকামি প্রতিষ্ঠা করা, এ ধরনের শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন। সালাত আদায় করাকে ইকামুস সালাত বলা হয় না, সালাত আদায় করাকে ইকামুস সালাত বলা হয়। তাহলে সালাত কায়েম করার অর্থ কি? সালাত কায়েম করার অর্থ হলো নামাজ আদায়ের পাশাপাশি নামাজের শিক্ষা, নামাজের বাহিরে বাস্তবায়ন করাটা হলো নামাজ প্রতিষ্ঠা করা। যেমন নামাজের শিক্ষা নিয়ে আমি 2-3 বছর আগে প্রায় 3-4 জুমা টানা আলোচনা করেছিলাম, এটা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, হয়তো অনেকের মনেও আছে। নামাজের অনেক শিক্ষা আমরা বলছিলাম। নামাজে ইমাম সাহেব ইমামতি করেন, ওই ইমাম তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, ইমামতির যোগ্যতা না থাকলে তাকে কি মসজিদের ইমাম আমরা বানাবো? জোরে বলেন, বানাবো না। অযোগ্য ইমামের পেছনে যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি নামাজ আদায়কারী, আর যোগ্য ইমামের পেছনে যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠাকারী। কথা বুঝতে পেরেছেন? এই শিক্ষাটা এবার নিয়ে যেতে হবে নামাজের বাহিরে। আমি যেভাবে অযোগ্য কোনো ইমামকে, অযোগ্য কোনো লোককে মসজিদের ইমাম বানালাম না, তেমনি অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন, বদমাশ, লম্পট, দুর্নীতিবাদ কোনো ব্যক্তিকে আমার সমাজ বা রাষ্ট্রের ইমাম নেতা আমি বানাবো না। এটা হলো ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা। নামাজ যেমনি আদায় করে নামাজের বাহিরেও তার মনমানসিকতা ঠিক আছে, এমনি নামাজের ভেতরে সব শিক্ষা আছে। এগুলো বলতে গেলে দীর্ঘ আলোচনা। তাহলে নামাজ প্রতিষ্ঠা আর নামাজ আদায় করা এক বিষয় নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস-সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করে মিথ্যা কথা বলে, অন্যায় করে, অপকর্ম করে। কি বলেন, এমন মানুষ আছে না নাই? আরে মসজিদেও তো এমন মানুষ আছে, নামাজে সামনের কাতারে থাকে, এলাকায় সুদ খাওয়ার বেলায়ও তারা একদম টাটকা সুদখুর হয়ে সামনের কাতারে আছে, এরকম আছে না? তো নামাজও আদায় করে গর্হিত অন্যায় অশ্লীল কাজও করে। আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফেরায়। আপনারা বুঝবেন নামাজ আদায় আর নামাজ প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য কি। যে ব্যক্তি নামাজ আদায় করার পরে অন্যায় থেকে নিজেকে ফেরাতে পারে না, নবীজি বলেছেন তার নামাজ নামাজই না, সে নামাজ আদায়কারী। আর যে ব্যক্তি নামাজ আদায়ের পরে অন্যায় থেকে সেফ রাখে নিজেকে, সে নামাজ প্রতিষ্ঠাকারী। সে শুধু নামাজ আদায় করলো না, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করলো। আর এই নামাজ প্রতিষ্ঠা
শুধু নিজের মধ্যে হবে না, মুত্তাকিদের গুণাবলী হবে এমন। তিনি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় তিনি নামাজ কায়েম করবেন। ব্যক্তি জীবনে নামাজ কায়েমের পরে পরিবার জীবনেও আপনি নামাজ কায়েম করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে বললেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং এর উপরে অবিচল থাকো, এর উপরে দৃঢ় থাকো। আপনার স্ত্রী সন্তান আপনার পরিবারের মানুষকে নামাজের কথা বলা, তাদেরকে নামাজ আদায় করানো, নামাজ প্রতিষ্ঠা করানো, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে আপনি 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দিবেন। এজন্য নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা মুসাবিহিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, যে আদেশ দাও, এরপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়াশরি সিনিন, 10 বছর যখন হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো এবং তাদের বিছানাকে তোমরা আলাদা করে দাও। তাহলে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের তাকিদ দেওয়া, এটা পিতা মাতার দায়িত্ব। আমরা অনেকেই নিজেরাই নামাজ আদায় করি না, নিজেরা নামাজ প্রতিষ্ঠা করি না, এজন্য পরিবারে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি না। এটা শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। মুত্তাকিদের পরিচয় হলো তারা হবে নামাজ প্রতিষ্ঠাকারী, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, এমনকি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করব, 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। মুমিনরা ক্ষমতায় গেলে তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে। যদি ক্ষমতাসীন ব্যক্তিগুলো নামাজি হয়, ওই নামাজি ব্যক্তিদের দ্বারা কি অপকর্ম হওয়ার সম্ভব নাকি সম্ভাবনা কম? সম্ভাবনা। থানার ওসি সাহেব যদি আজান হওয়ার পরে ওসি সাহেব নিজেই ইমাম হয়ে থানার ভেতরে নামাজ আরম্ভ করে দেন, ওই ওসি কি ঘুষ খাবে? আমাদের দেশে তো এমন বহু ওসি আছে, বহু এসআই আছে, বহু এসপি আছে, চাকরি করেছে 5-7 বছরে, বাপ রে বাপ, অঢেল সম্পদের মালিক। হ্যাঁ, আর যদি একদম উপরের চেয়ারে যাইতে পারে তো নজিরবিহীন কাণ্ড বেনজিরের মতো ঘটায় দেবে, ঠিক না বে? ঠিক। যে সম্পত্তি কামিয়েছে এই বেনজির, বেনজিরের মতোই, বেনজিরের মতো। তো বলছিলাম, যদি নামাজ কায়েমকারী হয়, নামাজ প্রতিষ্ঠাকারী হয়, তো অপরাধ অপকর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। তো নামাজ প্রতিষ্ঠা করা, এটা হলো মুত্তাকিদের অন্যতম একটি গুণাবলী। এটা তাদের কয় নাম্বার গুণ? 2 নম্বর। 3 নম্বর হলো, আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের 3 নম্বর গুণাবলী হলো, পরিচয় হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে। আমাদের যত সম্পদ আছে সবই রিজিক, এগুলো দিয়েছেন কে? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা, সহায় সম্পদ যা আছে সব আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। আজকে এখন মারা যান, আপনার কোনো উপকারে আসবে? শোনেন, যারা সম্পদের নেশায় পাগল হয়ে আছেন, এখন মারা যান, সম্পদ সম্পদের জায়গায় আপনার কোনো কাজেই লাগবে? গাড়ি গাড়ির জায়গায়, বাড়ি বাড়ির জায়গায়, ফ্যাক্টরি ফ্যাক্টরির জায়গায়, সঞ্চিত গচ্ছিত জমা করা সব অর্থ তার নিজের জায়গায়, আপনি এগুলো নিয়ে যেতে পারবেন। মুত্তাকিদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, এরা অর্থ পূজারী, সম্পদ পূজারী হয় না, এরা দুনিয়া লুভী হয় না, এরা সংকীর্ণ মনা হয় না, এরা কৃপণ হয় না।
ধন সম্পদ কিপটামি করে জমায় না, আবার এরা অপব্যয়কারীও হয় না। টাকা পয়সা আছে বলে অপব্যয় করে, একটা হলো অপচয় আর একটা হলো অপব্যয়। অপচয় হলো আমার প্রয়োজন নাই তাও আমি এক জায়গায় বেশি খরচ করছি, আর অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা। যেমন টাকা আছে বলেই ক্যাসিনোতে যাওয়া, জুয়া খেলা, বাজে জায়গায় গিয়ে টাকা নষ্ট করা, এটাকে বলে অপব্যয়। মুত্তাকিদের পরিচয় হলো আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেগুলো তারা গচ্ছিত রাখে না, সেগুলো তারা কৃপণতা করে জমায় না, অপচয় করে না, অপব্যয় করে না। তাহলে তারা কি করে? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কি চমৎকার কথা! এরা অপচয় করে না, অপব্যয় করে না, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা অবলম্বন করে। মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় বলছেন, মধ্যম পন্থা মানে হচ্ছে আল্লাহ যেটুকু অর্থ সম্পদ দিয়েছেন সেটা নিজে এবং নিজের পরিবারের প্রয়োজন অনুযায়ী ভোগ করে যা থাকে সেটা তারা নিজের নিকটাত্মীয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর দিনের রাস্তায় সেগুলো তারা অকাতরে বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্পদ জমা করে রাখার মধ্যে তৃপ্তি নাই, সম্পদ নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করার পরে সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, মজা আছে। এটা কিপ্তারা বুঝবে না, এটা কৃপণরা বুঝবে না। সম্পদ জমা করে রাখার মধ্যে কোনো মজা কোনো তৃপ্তি নাই। আসেন একটা উদাহরণ দেই, আপনি নিজের আর নিজের পরিবারের জন্য সম্পদ ভোগ করছেন আর জমাচ্ছেন, আপনি তৃপ্তিটা পান না। তৃপ্তি সম্পদ খরচ করার মধ্যে আছে যে, এটা আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। বাড়ি থেকে বের হয়েছেন, খবর শুনলেন এই এলাকারই এমন এক ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আপনার কাছে সম্পদ আছে, আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন, আপনি গিয়ে এই 5 লক্ষ টাকার একটা চেক দিলেন, এটা দেওয়ার পরে দেখবেন ওই অসুস্থ ব্যক্তি এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে যে হাসি নিজের চোখে দেখবেন, এই হাসি দুনিয়ার সম্পদ দিয়ে আপনি কিনতে পারবেন। ঠিক আছে কথা? এই জন্য বলেছি সম্পদ জমায় রাখায় তৃপ্তি নাই, সম্পদ খরচ করায় তৃপ্তি আছে। একটা এতিম মেয়ের, আপনার সম্পদ আছে তো এতিম মেয়ের বিয়ে নিজের টাকায় দিয়ে দেখেন কি তৃপ্তিটা আপনি পাবেন। কৃপণতায় তৃপ্তি নাই, সম্পদ খরচ করার মধ্যে তৃপ্তি আছে। অনেক ব্যক্তি আছে টাকা পয়সা আছে, সেরা কাপড় পরে, তার স্বভাব ভালো খাবার খায় না, শরীরকে কষ্ট দেয়, এমনকি ভালো কাপড় চোপড়ও পরে না, খরচ করে দেখেন মজা আছে। একটা ভালো কাপড় পরেন দেখবেন একটা অন্যরকম ফিল আসবে, একটা ভালো লাগা কাজ করবে, ভালো খায়া দেখেন পেটও শান্তি থাকবে, ভালো লাগবে। এই জন্য বলেছি সম্পদ জমায় রাখায় তৃপ্তি নাই, সম্পদ খরচ করায় তৃপ্তি। কার জন্য জমান আপনি? হ্যাঁ, কার জন্য জমান? এখন মারা যান, আপনার কষ্ট করা জমিয়ে রাখা সব রেখে গেলেন, নিজে ভোগ করতে পারলেন না। আপনি যতটুকু আছে নিজে ভোগ করেন, ভোগ করার পরে যা আছে সব অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন, আল্লাহর পথে বিলিয়ে দেন। আল্লাহর পথে এভাবে সম্পদ খরচ করে যারা মুত্তাকি হলো তারা, আল্লাহ আমাদেরকে এই রকম মুত্তাকি বানিয়ে দাও। এরপরে 4 নম্বর, সময় সংক্ষিপ্ত, আমরা সংক্ষেপে বলছি, 4 নম্বর গুণাবলী হলো মুত্তাকিরা আল্লাহর নাজিল করা এই কিতাবের উপর ঈমান আনবে, এমনকি পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরেও তারা ঈমান আনবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুত্তাকি হলো তারা যারা আপনার উপরে যা নাজিল করেছি, আল্লাহ নবীজিকে বলছেন আপনার উপরে যা নাজিল করেছি এগুলোর উপরে তারা ঈমান আনে, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাওরাত জাবুর ইনজিল বিশ্বাস করে তারা, এগুলো আল্লাহ নাজিল করা কিতাব, যদিও সেই কিতাবের শরীয়ত হুকুম আহকাম এগুলো রহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করি এগুলো কার তরফ থেকে এসেছে।
তাহলে মুত্তাকিদের পরিচয় হলো তারা আল্লাহর বিধান আল্লাহর আইনের এই কিতাবের উপর তারা ঈমান আনবে এবং এই কিতাবকে তারা জীবনে মেনে চলবে। শুধুমাত্র এই কিতাবকে ধর্মীয় কিতাব, ঝাড়ফুকের কিতাব, মোল্লা মৌলবীদের কিতাব মনে করবে না, ঈমান আনবে, পরিপূর্ণ ঈমান, কোনো প্রকার সন্দেহ রাখবে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ঈমান আনার পরে কি সন্দেহ থাকতে পারে? একজন মানুষ কোরআনের আইন মেনে নামাজ আদায় করলো, কারণ নামাজের কথা কোরআনে আছে না নাই? কোরআনের আইন মোতাবেক নামাজ আদায় করে, কোরআনের আইন মোতাবেক রমজান মাসে রোজা রাখে, কোরআনের আইন মোতাবেক যাকাত দেয়, কোরআনের আইন মোতাবেক হজ করে, কিন্তু কোরআনের আইন দিয়ে পরিবার চালায় না, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআনের আইন নিয়ে অর্থনীতি চালায় না, তাহলে বলেন তো আল্লাহর আইনের কিতাব পরিপূর্ণ মানলো না অর্ধেক মানলো? কথা বলেন না কেন? পরিপূর্ণ মানলো না অর্ধেক মানলো, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইনগুলো মানে না, সুদ খায়, ঘুষ খায়, রাষ্ট্র পরিচালনায় কোরআন মানে না, অর্থ ব্যবস্থায় কোরআন মানে না, বিচার ব্যবস্থায় কোরআন মানে না, তাহলে সেই লোকটা কোরআনের প্রতি এখনো পূর্ণাঙ্গ ঈমান আনতে পারলো? এজন্য আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা এই কোরআনের কিছু বিষয়ের উপর ঈমান এনেছ আর কিছু বিষয়কে তোমরা সন্দেহ করছো, কিছু বিষয়ের উপর ঈমান এখনো আনো নাই? যদি তোমরা এমনটা করো তাহলে বান্দা শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এইভাবে করে কোরআনের অর্ধেক মেনে অর্ধেক মানে না, আল্লাহ বলছেন দুনিয়াতে এরা হবে লাঞ্ছিত, অপমানিত, অপমানের জীবন তারা পাবে। শুধু তাই নয়, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? এখন এই ধরনের মানুষ এই মসজিদে বসে আছেন, আপনি নিজের সঙ্গে মিলান, আপনি কোরআনের আইন মোতাবেক নামাজ আদায় করেন, কোরআনের আইন মোতাবেক হজ করেন, কোরআনের আইন মোতাবেক আপনি যাকাত আদায় করেন, কোরআনের আইন মোতাবেক কুরবানি করেন, কোরআনের আইন মোতাবেক আপনি রমজানের রোজা রাখেন, কিন্তু কোরআনের আইন মোতাবেক আপনি অর্থনীতি চালাতে পারেন না, এমন কি আপনি এমন কপাল পুরা কোরআনের আইন মোতাবেক আপনি রাজনীতি করতে পারেন না, কারণ কোরআনে কারিমে বলা আছে একজন মোমেন কখনো মানুষের তৈরি করা আইন মানবে না, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা এসে শামিল হবে না, সেরকম কোনো আন্দোলনে শামিল হবে না, বরং একজন মোমেন একজন ঈমানদার নবীদের কর্মপন্থা অনুসরণ করে এই জমিনে যার আইন কায়েমের জন্য কাজ করবে তিনি কে? নিজের সঙ্গে মিলান তো, শুধু সুবহানাল্লাহ পড়ে পড়ে বাড়ি চলে যাচ্ছেন, এই আয়াতগুলোর আমল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মুত্তাকি হওয়া কে এত সোজা? এই কোরআনের প্রতি পরিপূর্ণ আইন মানতে হবে, কোরআনের আইনের বাহিরে অন্য কোনো আইন দিয়ে আমার জীবন পরিচালিত হতে পারে? মুত্তাকিদের 5 নাম্বার গুণাবলী এখানে আল্লাহ বলছেন, তাদের 5 নাম্বার গুণাবলী হলো, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস, আখিরাত আছে না নাই, মারা যাওয়ার পরে জীবিত আমরা হব কি হব না, এই উপলব্ধি যার ভেতরে আছে, ও গুনাহ করবে, মরার পরে আল্লাহ আমাকে জীবিত করে আবার আল্লাহ আমার হিসাব চাইবেন, বিচার করবেন, এই উপলব্ধি নিজের ভেতরে ডেভেলপ যদি করা যায়, তাহলে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে আখিরাতের জবাবদিহিতা নিয়ে জীবন পরিচালনা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই 5টি গুণাবলীর কথা আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া ইউকিমুনা সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। 4 নম্বর হলো, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ যা আমাদের নবীর কাছে নাজিল করেছেন এবং পূর্ববর্তী নবীদের কাছে যা নাজিল হয়েছে সেগুলোর উপর পূর্ণাঙ্গ ঈমান আনা। আর 5 নম্বর
নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। এই পাঁচটি গুণে গুণান্বিত হবে যারা, মুত্তাকি হয়ে যাবে তারা। আর মুত্তাকি হবে যারা, সুসংবাদ পাবে তারা। সুসংবাদটা কি এবার শুনেন, পরের আয়াত পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুসংবাদ দিলেন, এই পাঁচটি গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, উলাইকা আলা হুদাম মির রব তারা তাদের পালন কর্তা রবের নির্দেশিত সঠিক পন্থায় আছে। তারা কারা? পাঁচটি গুণে গুণান্বিত, আর সফল কাম হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে আজকের সূরা বাকারার এই প্রথম পাঁচটি আয়াত থেকে আমরা মুত্তাকিদের কয়টা পরিচয় জেনেছি, কয়টা বৈশিষ্ট্য জেনেছি? এক নাম্বার, কিসের উপর ইমান আনা? জোরে বলেন, গাইবের উপর ইমান আনা। দুই নাম্বারে কি প্রতিষ্ঠা করা? জুমার নামাজ প্রতিষ্ঠা করে চলে যাবেন, আসরের নামাজে আসবেন তো? আওয়াজ তো ছোট হয়ে গেল, আসবেন তো? মরার আগ পর্যন্ত নামাজ আমরা ছাড়ব। তিন নাম্বার, সম্পদ, ওই যে বললাম জমিয়ে রাখায় তৃপ্তি নাই, খরচ করায় তৃপ্তি আছে। খরচ করব কার পথে? আল্লাহর পথে। জমাইয়েন না, জমানোতে কোনো মজা নাই। নবী রাসূলরা সাহাবীরা সম্পদ জমাইতেন না, খরচ করতেন। যদি কেউ সম্পদ পান আল্লাহর তরফ থেকে, মনে করবেন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন খরচ করার জন্য, আল্লাহর পথে দান করার জন্য, এটা বাহাদুরি করিয়েন না যে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছেন। যদি কোটিপতি বানান তো আপনি শুক্রিয়া করবেন, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে তার অসংখ্য বান্দাদের খেদমত এবং আল্লাহ আমাকে দিয়ে তার দিনের খেদমত করানোর দয়া করেছেন। সুবহানাল্লাহ। চার নাম্বার, এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ইমান এনে কোরআনময় জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, আখিরাতের ফিলিংস নিয়ে, আখিরাতে আল্লাহ আমাকে ধরবেন এই ফিলিংস নিয়ে আমরা দুনিয়ার জীবন পরিচালনা করব। তাহলে আমাদেরকে সফল কাম করে দিবেন কে? এই পাঁচটি গুণে গুণান্বিত আমরা হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছি এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আগামী জুমায় আমরা ছয় নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, এবং প্রতি জুমায় আমরা আজানের পরপরই আলোচনা শুরু করব।